আমিও দশটি বছর সৌদি আরবে প্রবাসে কাটিয়েছি। প্রবাসীদের জীবনে কি পরিমাণ কষ্ট হয় এবং কি পরিমাণ যন্ত্রণা থাকে, কি পরিমাণ বেদনা থাকে সেটা আমি খুব ভালো করে জানি। এই কষ্টটা আমি ফিল করেছি। আমি ফ্যামিলি সহই ছিলাম, পরিবার সহই ছিলাম, কিন্তু তারপরও আমি যেটা অনুভব করেছি, অন্য প্রবাসী ভাইদের কষ্ট আমি দেখেছি, তা হলো পরিবার সহ থাকলেও যতই পরিবার থাকুক, নিজের ভাই বোন কাছের দূরের আত্মীয় স্বজনের যে বিশাল বহর আছে, আমার দেশের যে মাটি আছে, মানুষ আছে, সে মানুষগুলোকে আমরা অনেক বেশি মিস করি। যতই নিজের পরিবারটার সাথে থাকুক, তারপরও কেন যেন কি একটা শূন্যতা আমাদের অন্তরে বিরাজ করে। এত কষ্টের পরও প্রবাস জীবনে একটা সম্ভাবনার দিক আছে, বলবো কি সেটা? কয়েকটা সম্ভাবনার দিক আছে। এক নম্বর সম্ভাবনার দিক হলো, প্রবাস জীবনে আমাদের কাছে অফুরন্ত বা বিপুল পরিমাণের সময় থাকে হাতে, যেটা নিজের দেশে কিন্তু এতটা থাকে না। আপনি ব্যাচেলর থাকেন কিংবা ফ্যামিলি নিয়ে থাকেন, যে অবস্থায় থাকুন না কেন, প্রবাসে থাকা সময়গুলোতে আপনি অনেক কিছু চাইলে করতে পারেন। প্রবাস জীবনে যে সুযোগ, বিশেষ করে সময় যেটা আপনি হাতে পাচ্ছেন, এই সময়টা দেশে আপনি কোনো দিনও পাবেন না। কেন পাবেন না? কারণ দেশে গেলে আপনার সময় থেকে আপনার স্ত্রী নিবে, আপনার মা ভাগ আছে, বাবার ভাগ আছে, ভাই বোনের ভাগ আছে, বন্ধু বান্ধবের ভাগ আছে, আত্মীয় স্বজনের ভাগ আছে। আজকে অমুকের বিয়ে, কালকে অমুক মারা গেছে, তার জানাজায় যেতে হবে, পরশুদিন আরেকজনের সমস্যা হয়েছে, তাকে হাসপাতালে দেখতে যেতে হবে। এভাবে হাজারটা কাজ আপনার সামনে থাকবে, অর্থাৎ আপনি নিজের জন্য যে কিছু করবেন সেই সুযোগটা থাকে না। ভাইরা আমার, প্রবাসে কিন্তু এই সময়টা আমাদের হাতে থাকে। আমি আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা প্রবাসী, আমিও দীর্ঘ 10 বছর প্রবাসে কাটিয়েছি। আমার জীবনে অনেক কিছু আমি শুধুমাত্র প্রবাস জীবন থেকে শিখেছি, এবং আমি এখনো অনুভব করি, যদি আমি প্রবাসে না থাকতাম তাহলে কখনো আমি এই জিনিসগুলো শিখতে পারতাম না। আপনারা যদি চান যে আমাদের সময়গুলোকে আমরা বেটার ইউটিলাইজ করব, সর্বোত্তম ভাবে ব্যবহার করব, তাহলে অনেকভাবে ব্যবহার করা সম্ভব। সময়কে ব্যবহারের ক্ষেত্রে একে তো ইবাদত বন্দেগী করার সুযোগ থাকে, মসজিদে গিয়ে পাঁচক্ত নামাজ। আপনারা মালয়েশিয়াতে আছেন, এখানে যেখানে থাকেন আশেপাশে কম বেশি মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। আপনি চাইলে পাঁচক্ত নামাজ সময় মতো পড়া সম্ভব কি সম্ভব না বলেন? ঠিক তেমনি ভাবে আমি বহু মানুষকে দেখেছি প্রবাস জীবনে তাদের জীবনকে আমূল পরিবর্তন করে সোনার জীবন করেছে। আবার বহু মানুষকে দেখেছি প্রবাসে এসে পুরো জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই জীবনটা কিন্তু বরফের মতো গলে যাচ্ছে। আপনি দেশে থাকেন কিংবা প্রবাসে, যেখানে থাকেন না কেন, আপনার জীবনটা কি আস্তে আস্তে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে না? সুযোগটা আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতদের যে সুযোগ এখন দিয়েছেন, বিশেষ করে আমরা প্রবাসী হওয়ার কারণে, আমরা প্রত্যেকটা মানুষ শারীরিকভাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিট, এবং এখানে বেশিরভাগই তরুণ বয়সের কিংবা মধ্য বয়সের, অর্থাৎ বার্ধক্যে যাওয়া মানুষ এখানে নেই বললেই চলে। এই বয়সটা পুরোপুরি ইবাদতের বয়স, এই বয়সটা সারা জীবন থাকবে না। প্রবাস জীবন শেষ করার পর অনেক প্রবাসী ভাইরা আছেন যে দেশে শুধু তিনি যান এমন বয়সে, তখন তাহলে তার শরীরে ডায়াবেটিস চলে আসে, অনেক রোগ চলে আসে, হার্টে সমস্যা দেখা দেয়, চাইলে অনেক ভালো কাজ করতে তিনি পারেন না। অতএব সময়কে ভালো ব্যবহার করার জন্য প্রথম আমার অনুরোধ থাকবে, ইবাদত বন্দিগীতে মনোযোগী হন, পাঁচক্ত নামাজ নিয়মিত পড়েন, তাহলে দেশে গিয়ে পড়া সহজ হবে। আবার সেই সাথে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো পড়েন, এবং আপনি চাইলে এই টাইমে একটু ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, কোরআনের অনুবাদটা পড়তে পারেন, শিখতে পারেন। আমি আবারও বলছি, কত প্রবাসী ভাইদেরকে আমি দেখেছি যে তারা প্রবাস থেকে প্রচুর পরিমাণে কোরআন হাদিসের নলেজ অর্জন করেছে, অন্যান্য নলেজ অর্জন করেছেন, তাদের জীবনকে পরিবর্তন করেছে। আমি সৌদি আরবে যখন ছিলাম, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে যে ইসলামিক সেন্টারগুলো, তার মধ্যে থেকে পশ্চিম দামাম ইসলামিক সেন্টারে আমি ছিলাম 10 বছর, তো আমার দায়িত্বের অংশ হিসেবে মাঝে মধ্যে জেলখানা যেতে হতো। একসময় নিয়মিত প্রতি সোমবারে আমাদের জেলখানায় যেতে হতো। বাংলাদেশি জেলখানায় আসামি যে ভাইয়েরা ছিলেন, তাদেরকে দ্বীনী চেতনা তাদের মধ্যে সৃষ্টি করা, অপরাধ প্রবণতা যেন কমে আসে সেজন্য তাদেরকে নসিহা করা, এই কাজগুলো আমরা করতাম।
এই কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেক ভাইরা জেলখানায় সব মানুষ তার অপরাধী হয়ে যায় না, অনেকে হয়তো ফেঁসে গিয়ে যায়, অনেক ভালো মানুষ হয়তো কোনো কারণে ফেঁসে গেছে, অথবা তিনি বলি করেছেন কিন্তু এখন প্রায়শ্চিত্ত করছেন। তো জেলে থাকা অবস্থায় আমি এরকম একাধিক মানুষকে জানি যে পুরো 30 পারা কোরআনে কারীমের হিফজ জেলখানা থেকে করেছে, তার মানে এই অবসর সময়টাকে কাজে লাগিয়েছে। জেলটা তার জন্য জেল না, জেলটা তার জন্য আশীর্বাদে আল্লাহর রহমতে রূপান্তরিত হয়ে গেছে, যেটা সে বাইরে থাকলে কোনোদিনই হয়তো হতো না। একজন সাধারণ মানুষ তিনি কিভাবে এই বয়সে হাফেজ হবে, কিন্তু হাফেজ হয়েছে, আমি চিনি ব্যক্তিগতভাবে। তো সেই সুযোগটাকে তিনি যেরকম কাজে লাগিয়েছেন, আমরা প্রবাস জীবনে 2 বছর 5 বছর 10 বছর যাই থাকি না কেন, দিন শেষে আমি যখন এখান থেকে যাব আমি অনেক কিছু নিয়ে যেতে পারি, সেই সুযোগ আমার আছে, নাম্বার এক। দ্বিতীয়ত, প্রবাস জীবনে আমরা চাইলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি। আপনারা এখানে আছেন, এখানে মাল্টি কালচারের মানুষ, মাল্টি ন্যাশনাল বিভিন্ন দেশের মানুষ আছে। আমি সৌদি আরবে যখন কাজ করেছি আমার মনে পড়ে যে আমার অফিসে বিভিন্ন দেশি মানুষ ছিলেন, এক ফিলিপাইনি আলেম ছিলেন আমার সহকর্মী, দাই ছিলেন, তার কাছ থেকে আমি কম্পিউটারের এমন এমন প্রোগ্রাম শিখেছি যেগুলো আগে আমি আর জানতাম না এবং যেগুলো জানার কোনো প্রয়োজনীয়তাও আমি অনুভব করি নাই। এখন আমি সেই প্রোগ্রামগুলো থেকে অনেক দিনের কাজ পর্যন্ত আমি করতে পারি, আমাদের লোকদেরকে গাইড দিতে পারি, মৌলিক অনেক ধারণা আমি নিতে পেরেছি, অথচ আমার তো কম্পিউটার শেখার জন্য সেখানে আমি যাই নাই, এটা আমার কাজও ছিল না। কিন্তু যখনই দেখলাম যে আমার একজন সহকর্মী ভিন দেশি, তিনি একটা ভালো জিনিস জানেন, সুযোগ আছে আমি তার কাছ থেকে শেখা শিখে ফেললাম, আজকে সেটা আমার কাজে দিচ্ছি। এরকম বহু জিনিস আমরা শিখেছি। আপনারাও এদেশে বিভিন্ন দেশে মানুষ দেখবেন, মনে রাখবেন দক্ষতার উপরে এই পৃথিবীতে দুনিয়াতে মানুষের যে মূল্য বাড়ে, মূল্য বাড়ার জন্য দক্ষতার উপর আর কোনো কিছু হতে পারে না। আমরা দক্ষতা অর্জন করতে পারি অবসর সময়ে। আপনি এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে যেতে পারেন, খারাপ কিছু নেবেন না। আমাদের অনেক ভাইরা আছে প্রবাস থেকে যত খারাপ জিনিস আছে এগুলো সব আমদানি করে দেশে নিয়ে যায়, ভালোগুলো সব এখানে রেখে যায়, ভালোটা আপনি নিয়ে যাবেন। যেমন এদেশি মানুষ এর স্বভাবগত দিক হলো তারা খুব নম্র, খুব ভদ্র, তারা খুব শৃঙ্খলা মাফিক চলতে শিখে এবং এর কারণে তারা উন্নত। অতএব আমরা সেখান থেকে সে অভ্যাসটা গড়ে তুলতে পারি। আমরা এখান থেকে জিনিসটা শিখতে পারি কি পারি না বলেন? আপনি যদি শৃঙ্খলা শিখেন তাহলে দেখবেন যে সৈনিকদের মধ্যে, পৃথিবীর সব দেশের সেনাবাহিনীদের মধ্যে সবচেয়ে বড় যে গুণগুলো আছে প্রশিক্ষণ ইত্যাদির পাশাপাশি, তন্মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো শৃঙ্খলা। তো এরকম বহু দক্ষতা আছে যেগুলো আপনি চাইলে শিখতে পারেন। আপনার আশপাশে একজন ইন্ডিয়ান আছে, একজন পাকিস্তানি থাকতে পারে, একজন অন্য কোনো দেশি হতে পারে, চাইনিজ হতে পারে, তার কাছ থেকে আপনি শিখলেন, অনেক কিছু শেখার সুযোগ আছে, এগুলো শেখার চেষ্টা করবেন। অনেক প্রবাসী ভাইদেরকে আমি দেখেছি অযথা মোবাইলে গেমস খেলে আর রিমোট দিয়ে একটার পর একটা ফিল্ম দেখে দেখে সময় কাটিয়ে জীবন শেষ করে তারপর দেশে যায়, একেবারে রিজেক্টেড ফার্মের মুরগির মতো সারা জীবন প্রবাসে পড়ছে, দেশে যায়ও তার কোনো মূল্য বা দাম নাই, কারণ তেমন কিছু শিখে আসেনি। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আপনারা চাইলে কিন্তু আপনাদের জীবনটাকে এভাবে সোনালী জীবন করতে পারেন। একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে যে আমি কতদিন থাকবো, কি করবো। অনেক ভাইরা আছে যে অজানা সময় পর্যন্ত যেতে থাকেন, এতে হয় কি বহুবিধ ক্ষতি হয়। তো যেটা বলছিলাম যে একটা পরিকল্পনা আমাদের থাকতে হবে, সেই সাথে আমি যেটি বলবো তা হলো আপনি এই প্রবাস জীবনে যদি বিবাহ না করে এসে থাকেন, অথবা যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা করছেন, অনুগ্রহ করে প্রবাস জীবন শেষ করে একসাথে বিয়ে করেন। আর যারা আগে থেকে করে ফেলছেন তাদের তো আর কিছু এখন আর করার নাই, তাদেরটা পরে বলতেছি। যারা বিয়ে করেন নাই তারা প্রবাস জীবন শেষ করে পুঁজিপাটা নিয়ে দেশে কিছু করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে যেয়ে বিয়ে করেন, বিয়ে করে আর প্রবাসে না আসা ভালো, যদি আসেন তাহলে ফ্যামিলি আনার বুদ্ধি করেন, সে রাস্তা খোলা রাখেন, আর আনতে না পারলে আল্লাহর হস্তে যথাসম্ভব প্রবাস জীবন আর কন্টিনিউ খুব বেশি লম্বা সময় করিয়েন না, যদি করেন তাহলে তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। এই কথাগুলো না বোঝার কারণে শত শত হাজারো প্রবাসীর চোখের পানি আমি দেখেছি, এগুলো না বোঝার কারণে। অতএব এই পরিকল্পনা আমাদের থাকতে হবে। এর সাথে আমি যেটি বলতে চাই তা হলো আল্লাহ তাআলা প্রবাস জীবনে আপনাদের অনেককে, আমাদের অনেককে অনেক টাকা পয়সা দেয়, দিলে আমরা সেগুলো নষ্ট করে ফেলি। বেশিরভাগ প্রবাসী ভাইদেরকে দেখেছি
যে সাধারণ শ্রমিক মানুষ কষ্ট করে ইনকাম করেছে, সবার খুশি করার জন্য এর জন্য কম্বল, ওর জন্য কাঁথা, ওর জন্য বালিশ, ওর জন্য এটা, ওর জন্য সেটা, দুনিয়াটা নিয়ে গেছে খুশি, কাউকেই করতে পারে নাই। খাসিরাত দুনিয়া ওয়ালা আখেরাত। হ্যাঁ, যাদের জন্য প্রয়োজন তাদের জন্য নিবেন, প্রয়োজনের বাইরে না। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো অর্থনৈতিক বিষয়ে আমাদেরকে অনেক সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। একটা এক্সাম্পল দেই, আপনি যখন জমি জমা কিনবেন, বড় ভাইয়ের নামে কিনবেন না মেজো ভাইয়ের নামে কিনবেন, না বউয়ের নামে কিনবেন, নিজের নামে কিনবেন। শরীয়ত প্রত্যেকটা মানুষকে তার সম্পদের মালিকানা তাকে দিয়েছে, অতএব এই বিষয়গুলোকে খুব বিচক্ষণতার সাথে ডিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রবাস জীবনটাকে সবচেয়ে উত্তমভাবে ব্যবহার করে ভালো কিছু অর্জন করে যেন আমরা আমাদের স্বদেশে ফিরে যেতে পারি, যে জন্য আমাদের আশা, সে আশা যেন আমরা প্রত্যেকে পূরণ করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন।